স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক মহাপরিচালক আবুল কালাম আজাদকে টানা দ্বিতীয় দিনের মতো জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। রিজেন্ট হাসপাতালের নানা অনিয়ম ও দুর্নীতি সম্পর্কে জানতে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। দুদকের কর্মকর্তারা জানিয়েছেন প্রয়োজনে তাকে আরও জিজ্ঞাসাবাদ করা হবে। এদিকে আবুল কালাম আজাদ দাবি করেছেন তার বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে। আরও জানাচ্ছেন আলী তালুকদার। এবছরের জুলাই মাসে রিজেন্ট হাসপাতালের বিরুদ্ধে করোনা পরীক্ষার রিপোর্ট জালিয়াতি করে রোগীদের কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ ওঠে। হাসপাতালটির চেয়ারম্যান শাহেদ এখন রিমান্ডে আছেন। একই সঙ্গে তার নানা অনিয়ম অনুসন্ধান করছে দুর্নীতি দমন কমিশন দুদক। হাসপাতালটির অনিয়ম আর প্রতারণার বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তরের ভূমিকা নিয়ে ওঠে নানা প্রশ্ন। স্বাস্থ্য অধিদপ্তরের তখনকার মহাপরিচালক আবুল কালাম আজাদকে জিজ্ঞাসাবাদ করছে দুদক। বৃহস্পতিবার সকালে দুদক কার্যালয়ে আসে সাবেক এই কর্মকর্তা। টানা সাড়ে পাঁচ ঘন্টা জিজ্ঞাসাবাদ শেষে অভিযোগ করেন তার বিরুদ্ধে অপপ্রচার হচ্ছে। আমি যখন আমার সুনাম নষ্ট করার অপপ্রয়াস লক্ষ্য করেছি তখন আত্মসম্মানকেই বড় করে দেখেছি। বিষয়টি তদন্তাধীন, তাই এ বিষয়ে বেশি কিছু বলা সমীচীন নয়। করোনায় নকল স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী সরবরাহ আর রিজেন্ট ইস্যুতে দুদকের জিজ্ঞাসাবাদ নিয়ে কথা বলেন দুদক সচিব। বক্তব্য পাওয়ার পর সেটি তারা আবার যাচাই বাছাই করবেন, করার পরে পরবর্তীতে যদি আরো কোনো তথ্য নেওয়ার থাকে তাহলে সেটি নেবেন। অনুসন্ধানকারী কর্মকর্তারা মনে করেন তাহলে অনুসন্ধানাধীন বিষয় তদন্তে দরকার হলে যে কাউকেই তলব করা হবে বলে জানান দুদক সচিব। আলী তালুকদার, নিউজ 24, ঢাকা।